লালখান বাজার মানবিক ইউনিটের সাফল্য কামনা করি এবং আমরা সবাই মিলে আরো ভালো কাজ করব, ছোট থেকে বড় হয়ে। আজকে আমরা রাস্তার পাশে, আগামীকালকে আমরা ইনশাল্লাহ বিল্ডিং এর নিচে বসব। তো আল্লাহ তাআলা সবাইকে এটার জন্য কালকে আমাদের ময়দানে আমরা সবাই দোয়া করি। অসুস্থ মানুষের দোয়া আল্লাহর কাছে, মাজুর মানুষের দোয়া কবুল, এবং আপনারা যারা মাজুর রয়েছেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ, যাতে আমাদেরকে সুস্থ রাখে। এই ধরনের আরো বেশি আপনাদের খেদমতে পেয়ারের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাইদেরকে, লালখান বাজার মানবিক ইউনিটের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং ইনশাল্লাহ যে কোনো সুবিধা অসুবিধায় ওনাদের পাশে আছে। মূল যে পর্ব, যে মানে অনুদান সহযোগিতা, সেটা আমাদের মানবিক ইউনিট, সিএমপি মানবিক ইউনিটের শওকত ভাই এটা এখন পরিচালনা করবেন। ভাইকে এগুলো অনুরোধ করছি এবং কষ্ট দিছি ভাইকে এখানে এনে, যদিও এটা ছোট্ট পরিসরে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক মানে পুরস্কৃত হওয়ার আশা আমরা রাখি। তো ভাই এখন সেগুলো পরিচালনা করার জন্য অনুরোধ করছি। তুলে দিবে এগুলো? জি, পরে বক্তব্য রাখবেন। আচ্ছা, বলিয়ে ফেলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনারা যে আয়োজন করছে অত্যন্ত ভালো কাজ, ভালো কাজ যে কোনো জায়গায় করা যায়। তবে খুশি আরও বেশি হইতাম যদি এই কাজটা মসজিদের সামনে করত, রাস্তার উপরে হয়তো মানুষের চলাচলের বিঘ্ন ঘটতেছে। বিদায়, আমরা দীর্ঘায়িত করব না। মিম আক্তার, চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা, মিম আক্তারকে নেন বাবা। আচ্ছা, তারপরে মোহাম্মদ মিজান, কিডনি ড্যামেজ, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তারপরে হচ্ছে পায়ের রক্সির হাজির সাহেব বিল্ডিং, জিত, জিতকে। মীর হোসেন, মতিজন্নার মীর হোসেনকে, ফোড়া কলোনি আবদুল্লাহ, ন মুসলিম। বসুন বসুন বসুন। মোহাম্মদ হোসেন ভুইয়া, সানমারি রোড। রূপা আক্তার, অন্ধ প্রতিবন্ধী। বাবা, হ্যাঁ ঠিক আছে বসুন। আবদুল্লাহ ইবনে গোলাপ, জসিমউদ্দিন, শারীরিক দুর্বল জসিমউদ্দিন, হুমায়ুন বার্ধক্য, আবুল কাসেম, টাইটানিক বিল্ডিং, শুভ অন্ধ প্রতিবন্ধী, খাদিজা ন মুসলিম, মাসুদ বদরাট, ফারুক, এটা হচ্ছে পাঠানো কুমিল্লা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই মিলেমিশে যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি। আমরা সবাই বলি আমিন। সম্মানিত স্যার যে এখানে এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য জাজাক আল্লাহ খাইরান। তো মানবতার জন্য উনি কাজ করে সেটা আর বলার কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ এটা সবাই জানে। আল্লাহ ওনাকে সেই পুরস্কার দান করবেন। তো আমাদের মানবতার কল্যাণের জন্য আমরা কীভাবে কাজ করতে পারি সেটার জন্য ভাইকে কিছুটা আমাদেরকে পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কিন্তু আসলে বলার কিছু নাই, তারপরেও রাস্তাঘাটে লোকজন যারা চলাচল করে, আমরা অনেক সচেতন মানুষ, অনেক কিছু দেখি, অনেকে আবার অনেক খারাপ ধারণা করে, মনে করে যে টেবিল নিয়ে বসে চাঁদা তুলতেছি আমরা। আসলে তো তা না, আমরা সবাইকে লালখান বাজার মানবিক ইউনিটের সাফল্য কামনা করি এবং আমরা সবাই মিলে আরও ভালো কাজ করব, ছোট থেকে বড় হয়ে। আজকে আমরা রাস্তার পাশে, আগামীকালকে আমরা ইনশাল্লাহ বিল্ডিংয়ের নিচে বসব। তো আল্লাহ তাআলা সবাইকে এটার জন্য কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা করে দিক এবং কবুল করুক। আমরা সবাই দোয়া করি, অসুস্থ মানুষের দোয়া আল্লাহর কাছে, মাজুর মানুষের দোয়া কবুল, এবং আপনারা যারা মাজুর রয়েছেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ, যাতে আমাদেরকে সুস্থ রাখে। এই ধরনের আরও বেশি আপনাদের খেদমতে ভালো কাজ করার তৌফিক দান করে। পেয়ারের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাইদেরকে, লালখান বাজার মানবিক ইউনিটের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি,
এবং ইনশাআল্লাহ যে কোনো সুবিধা অসুবিধায় ওনাদের পাশে আছে এবং ওনারা আমরা সবাই মিলে এরকম ভালো ভালো কাজ করব আলহামদুলিল্লাহ আখেরে দোয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত সারা জীবন নানান পথে করছি যত উপার্জন সারা জীবন নানান পথে করছি যত উপার্জন ইশু এবার গরিবকে তার হিসা করি সমর্পণ ইশু এবার গরিবকে তার হিসা করি সমর্পণ।